মায়ের সামনে ছেলেকে পিটিয়ে খুন করলো প্রতিবেশী, ঘটনায় চাঞ্চল্য চণ্ডীতলার জনায়ে। মৃতের নাম কৃষ্ণেন্দু দাস, বয়স 32। ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত, পলাতক দুজন, পুলিশ তাদের খুঁজছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চণ্ডীতলা থানার হুগলির জনাই রোড স্টেশন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় দোলের দিন বিকালে প্রতিবেশী রুনু সিং এর সঙ্গে বচসা শুরু হয় কৃষ্ণেন্দু দাসের। বাড়ির জমি জায়গা সংক্রান্ত দুই পরিবারে বিবাদ দীর্ঘদিনের। মদ্যপ অবস্থায় রুনু ও তার দুই ছেলে বুদো আর বাবু কৃষ্ণেন্দুর উপর চড়াও হয়। উঠোনে ফেলে বোতল দিয়ে লাঠি মেরে, ঘুষি মেরে লাঠি দিয়ে মারতে থাকে। বোতল ভেঙেও মারে কৃষ্ণেন্দুকে। ছেলেকে বাঁচাতে মা যুথিকা দাস এগিয়ে যান, তাকেও ধাক্কা মেরে সরিয়ে দেয় অভিযুক্তরা। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চণ্ডীতলা থানার পুলিশ রুনু সিংকে গ্রেপ্তার করে। তার দুই ছেলে ঘটনার পর থেকে পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের ধরবার জন্য চণ্ডীতলা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। ওর একমাত্র ভাই, আমি ওর ছোট দিদি হই। আমি যখন খবর পেয়েছি, ফোন গেছে আমার কাছে, তখন আমাকে খবর দিল এরকম মারাচ্ছে, এমন মেরেছে, ওর নিঃশ্বাস নিতে পারছে না, ওকে নিয়ে হসপিটালে যাচ্ছে। আমি যখন এখানে এসে দেখি, তখন বলছে মারা গেছে। কিন্তু কি হয়েছিল ঘটনা কিছুই জানি না, বলছে তো কিছুই হয়নি। আগে কি অশান্তি ছিল ওদের সঙ্গে, গন্ডগোল কিছু? বহুদিন আগে হয়েছিল, সে সব মিটে গেছিল, তারপরে আর এখন কোনো অশান্তি হয়নি, আজকে কিছুই হয়নি। এইভাবে মারলো, এমনভাবে মারলো, ছেলেটার প্রাণটাকে শেষ করে দিল। আমরা তো আমার ভাইকে ফিরে পাবো না, যেভাবে যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয়। ওইভাবে একটা ছেলেকে কেউ মারে বলুন তো? ঘটনাটা কি হয়েছিল? কিচ্ছু হয়নি আজকে বাবা, কিচ্ছু হয়নি আজকে। খালি গিয়ে দাঁড়িয়েছে, অমনি ফেলে দিয়ে অমনি মেরে দিয়েছে। আজকে একটা বুবাই একটা কথা বলেনি, বুবাই আমার ছেলে একটা কথা বলেনি। কি দিয়ে মেরেছিল? ও পায়ে করে, খালি ছুটে ছুটে আসছে, লাফি মদন বোতল, মদের বোতল দিয়ে মাথায়, আবার বাঁশ দিয়ে ওর মা মেরেছে, বাঁশ দিয়ে তিনজনে মেরে মেরেছে। ওই ওর চুয়া ছেলেটা মেরেছে, ও বুদও মেরেছে, খালি গলায় পেটে আর মুখে লাঠি মারছে, আর মাথায়ও মেরেছে, পেটে গেছে ওর গো। ওর কত কষ্ট হয়েছে গো বলো, ওকে মেরে মেরে ফেললো। আগে কি ওদের সঙ্গে কোনো অশান্তি ছিল? না, আজকে কি, আগে কথা ছেড়ে দাও, আজকে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আজকে, আজকে কিচ্ছু হয়নি। অনেক দিনের কথা তো, সে কেউ কথা বলে না, আমরাও বলি না, ওরাও আসে না, আমরাও আসি না, ওরা একা থাকে, আমরাও একা থাকি। আমি বাড়ি থেকে বাইরে বেরোই না, আমি টিভি নিয়ে বসে থাকি আমাদের বাড়িতে। আমি গো, আমি কোথাও বেরোই না, আমি এমন মানুষ, আমি খালি ফুল তুলতে যাই, এই করি। এইরম দাদা মানুষ আমায় দুবার ফেলে দিয়েছে, আয়ে আয়রে আয়রে, আমি এইরম মানুষ, আর আমি এইরম মানুষ ওদের তিনজনকে সামাতে পারি? আমি তাও সইরে দিচ্ছি বাবা, তোরা চলে যা না, আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। ওরা তাও শোনেনি, ওরা চিৎকার, আর বুবাইকে উঠতে দেয়নি তো, উঠতে দেয়নি। ফাঁসি চাই আমরা, আমরা ওদের মৃত্যু চাই, আমার ছেলেটা চলে গেল, আমার ওদের মৃত্যু চাই, আমার ওদের এক্ষুনি মরে মৃত্যু দিয়ে দাও না, আমার ছেলের সঙ্গে চলে যা, ওদের ঘরে মারছে, দেখবে না গো। নিউজ আজ বাংলা, চণ্ডীতলা। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার, আর পরিষেবা সুপার অটোর।